বাংলাদেশ ও কানাডার মধ্যে অর্থনীতির পার্থক্য কেমন? বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে বাংলাদেশের অর্থনীতি কানাডা ও থাইল্যান্ডের সমান বলে সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে মন্তব্য করেছে তা নিয়ে এখন বেশ আলোচনা চলছে দেশজুড়ে। অর্থমন্ত্রী IMF-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনের সূত্র ধরে এই তথ্য জানিয়েছিলেন। কানাডা বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর একটি। এটি G7 এবং অর্গানাইজেশন অফ ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর সদস্য। ফলে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে কানাডার সঙ্গে বাংলাদেশের তুলনার বিষয়টি কৌতূহল সৃষ্টি করেছে। বিশ্বের সবচেয়ে উন্নত দেশের একটি কানাডার সঙ্গে উন্নয়নশীল দেশ বাংলাদেশের অর্থনীতির পার্থক্য আসলে কতটা? মোট দেশজ উৎপাদন বা GDP। একটি দেশের উৎপাদিত পণ্য বা সেবার মোট বাজার মূল্য হল মোট দেশজ উৎপাদন বা GDP। মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় মিলে GDP নির্ধারিত হয়। রপ্তানি থেকে আমদানি বিনিয়োগ করে যা থাকবে তাও এখানে যোগ হয়। বিশ্বব্যাংকের হিসেবে 2017 সালে কানাডার মোট দেশজ উৎপাদন ছিল 1.647 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের GDP ছিল মাত্র 249.724 বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু মোট জাতীয় উৎপাদন বা GDP পার ক্যাপিটা। বিশ্বব্যাংকের 2017 সালের হিসেবে কানাডার মাথাপিছু মোট দেশজ উৎপাদন 44,870.8 মার্কিন ডলার হলেও বাংলাদেশের এই আয় 1,516.5 মার্কিন ডলার মাথাপিছু মোট জাতীয় আয়। মোট দেশজ উৎপাদনের সঙ্গে বিদেশে অর্জিত অর্থ যোগ করার পর তা থেকে অন্য দেশে চলে যাওয়া অর্থ বাদ দিলে যে ফলাফল পাওয়া যায় তাই মোট জাতীয় আয়। যেমন বাংলাদেশিরা বিদেশে কাজ করে যে অর্থ দেশে পাঠান তার সঙ্গে যোগ হবে মোট দেশজ উৎপাদন। সেটি থেকে বিদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে যে অর্থ বের করে নিয়ে যান তা বাদ দিলেই মোট জাতীয় আয় পাওয়া যাবে। কানাডার 2017 সালে মাথাপিছু মোট জাতীয় আয় 42,790 মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আয় 1,470 মার্কিন ডলার। প্রবৃদ্ধির হার বিশ্বব্যাংকের হিসেবে 2017 সালে বাংলাদেশের বার্ষিক মোট জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধির হার ছিল 7.3%, তবে একই অর্থবছরে কানাডার প্রবৃদ্ধির হার ছিল 3%। তবে অর্থনীতির আকারে বিশাল পার্থক্য থাকলেও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার দিক থেকে একই তালে রয়েছে বাংলাদেশ ও কানাডা। ক্রয় ক্ষমতার বিবেচনায় আন্তর্জাতিক মুদ্রার তহবিলের প্রক্ষেপণে বলা হয়েছে 2019 ও 2020 অর্থ বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে 3.6%, আর তাতে বাংলাদেশ ও কানাডা সমান অবদান রাখবে যা হবে 0.9%। 2024 সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের এই অবদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে IMF। বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPD-র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছে এই হার আসলে তেমন কোনো অর্থ বহন করে না। তিনি বলেন কারণ উন্নত দেশের প্রবৃদ্ধির হার এমনিতেই কম হবে যেহেতু তারা অনেক উন্নতি করে ফেলেছে, কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রবৃদ্ধির হার বেশি হবে। দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যার হার 2016 সালের তথ্য উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে মোট জনসংখ্যার 24.3% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, অর্থাৎ মোট জনগোষ্ঠীর প্রায় 1/4 মানুষই দারিদ্র সীমার নিচে রয়েছে। কিন্তু কানাডায় দারিদ্র সীমার নিচে থাকা মানুষের কোনো তথ্য পাওয়া যায়নি। মোট জনসংখ্যা, মোট জনসংখ্যার বিচারে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে কানাডা। বাংলাদেশের জনসংখ্যা যেখানে 16,47,00,000, সেখানে কানাডার জনসংখ্যা মাত্র 3,67,00,000। কানাডার একজন বাসিন্দার গড়ায়ু 82 বছর, যেখানে বাংলাদেশের একজন মানুষের গড়ায়ু প্রায় 73 বছর। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।